বাবা বেঁচে ছিলেন না সেই সময়, কিন্তু থাকলে উনিও খুশি হতেন। মন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরকন্যায় গেলেন নতুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গোটা উত্তরকন্যা ঘুরে দেখেন দিনহাটার বিধায়ক। এই প্রথম তিনি রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে। একটা দায়িত্ব, বাড়তি দায়িত্ব, সে দায়িত্বটাকে পালন করতে হবে। নিশ্চয়ই মন্ত্রী হিসেবে কিছু কাজ, আমি হয়তো এর আগে পৌরসভার চেয়ারম্যান ছিলাম, বিধায়ক ছিলাম, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম, এইসব জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। মন্ত্রিত্ব আলাদা ব্যাপার, শুধু আনন্দ ফিল করলে হবে না, এর যে বাড়তি বোঝা আছে সেটাকে কার্যে পরিণত করতে হবে আর কি। চাপ ডিটেল আলোচনা করব এখন আধিকারিকদের সাথে, কথাবার্তা বলে নিয়ে কোথায় কোথায় হাফ ডান অবস্থায় কাজগুলো রয়েছে সেগুলোকে কেন আটকে আছে কী ব্যাপারে খোঁজ খবর নিয়ে কাজগুলোকে শেষ করতে হবে। তারপর ভালোভাবে ওয়াকিবহাল নখদর্পণে ওনার কি কোনটা আগে ধরা হবে না হবে সেগুলো নিয়ে নিশ্চয়ই ওনার সাজেশন নেওয়া হবে। এটা তো 3 তারিখে দায়িত্ব পেয়েছি, ওথ নিয়েছি, 3 তারিখে সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে যে আমি উত্তরবঙ্গ উন্নয়ন, আলাদা উত্তরবঙ্গ মানুষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব পাওয়া, এটা একটা আলাদা নিশ্চয়ই অনুভূতি আছে। আর আমার ব্যক্তিগতভাবে আর একটা অনুভূতি হচ্ছে, বাবা এই নিয়ে অনেক আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন, নতুন সরকার গঠিত হওয়ার পরে পরে সাথে সাথেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আলাদা মন্ত্রক তৈরি হয়েছে। এটা সেদিনই একটা আলাদা অনুভূতি হয়েছিল, যেদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আলাদা মন্ত্রক হলো। বাবা বেঁচে ছিলেন না সেই সময়, কিন্তু থাকলে উনিও খুশি হতেন। উদয়ন গুহের একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন বাবা কমল গুহ বেঁচে থাকলে আজকের দিনটা দেখে খুশি হতেন। সত্যি কি তাই? বাম জামানায় দীর্ঘদিন কৃষিমন্ত্রী ছিলেন দুর্দণ্ড প্রতাপ ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ। আমৃত্যু বামপন্থী রাজনীতি করে গিয়েছেন সেই তিনি ছেলেকে তৃণমূল মন্ত্রিসভায় দেখে সত্যি কি খুশি হতেন? দ্য ওয়ার্ল্ড ব্যুরো।